সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি সরকারি সাদত কলেজ কোর্ডিয়া টাঙ্গাইল, সরকারি সাদত কলেজ নিয়ে। এটা আমাদের ফার্স্ট ব্লক, অনেকদিন পর একটা ব্লক করতে আসছি, এটা আমাদের ফার্স্ট ব্লক। এই সরকারি সাদত কলেজে আমরা সারাদিন ব্লক করব, অনেক সরকারি সাদত কলেজে যা যা আছে সকল কিছু দেখাবো এই ব্লগে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। এখন আমরা কোর্ডিয়া সাদত কলেজে মেইন গেটের সামনে আছি। আজ আমরা সারা দিন ভিডিও করব, আপনারা আমাদের ভিডিও সাথে থাকবেন। সাদত কলেজে যা যা আছে সকল কিছু আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আচ্ছা, তাহলে চলুন ঘুরে দেখা যাক। ফার্স্ট ব্লগে দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। চলেন। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটাই সরকারি সাদত কলেজের মেইন গেট। এইখানে এইখান থেকে সরকারি সাদত কলেজের সম্মুখ ভাগ শুরু। এখান থেকে আমরা আমাদের ভিডিওটা শুরু করব। আমাদের এটা ফার্স্ট ব্লগ, সবাই আমাদের সাথে থাকবেন, ব্লগটা দেখবেন। এই মেইন গেটটি শুরু হয়েছে টাঙ্গাইল শহর ও ঢাকা যাইতে দে, তার মাঝখানে এই এদিকে ঢাকা আর এদিকে টাঙ্গাইল শহর দিয়ে চলে গেছে। আমরা কিছুক্ষণ আগে সাদত ভার্সিটির সামনে আসছি, আপনাদের দেখাইছি আমরা সাদত ভার্সিটির সামনে ছিলাম, এখন এই ভিতরে ঢুকছি। এই গেট পাড়ি করে গেটটা তালা, আসলে লকডাউন চলতেছে, এখন তো কলেজ তো ওপেন না, তার জন্য লকডাউন চলতেছে, তার জন্য আমরা গেট দিয়ে ঢুকতে পারি নাই, অন্য জায়গা দিয়ে ঢুকছি। এখন আমরা মসজিদ রোড দেখাবো আপনাদেরকে। এখন আমরা মসজিদ রোড আছে, সেই মসজিদ রোড দিয়ে যাইতেছি কলেজের ভিতরে ঢুকতেছি। পাশে বড় পুকুর, ফার্স্ট ভিডিওতে দেখছেন, কেউ যদি না দেখে থাকেন তাহলে দেখাইছেন ফার্স্ট ভিডিওটা। আমরা যে রোড দিয়ে হাঁটতেছি সেটাকে প্রেমনগর রোডও বলা হয়, অনেক নামই আছে এই রোডের। মসজিদ রোড বলে কেউ, প্রেমনগর রোড বলে, সবাই অনেক ছাত্র ছাত্রী এখানে বসে বসে আড্ডা দেয়। সাইডে বড় মাঠ আছে, সামনেও আরো বড় মাঠ আছে, সামনে কলেজ কলেজ গ্রাউন্ড আছে। তাহলে বড় পুকুরটা থেকে আজকে আমরা ফার্স্ট আসলাম এই সাদত ভার্সিটির ভিতরে, অনেক ভালো লাগতেছে দূর থেকে দেখলাম। দূর থেকে দেখার পর ভিতরে ঢুকতেছি, এখন ভিতরে ঢুকতে আরো ভালো লাগতেছে। তাহলে এখন আপনাদেরকে আমরা দুইজন ফ্রেন্ড আসছি, বড় পুকুর দেখাই। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি কলেজের যে বড় পুকুর, সাদত ভার্সিটির বড় পুকুর, সেই সাদত ভার্সিটির বড় পুকুরের পাশেই। দেখিয়ে দাও, এই যে পুকুরটা দেখেন, সাদত কলেজের পুকুরটা অনেক বড়, এটা বড় পুকুর নামে পরিচিত সবার কাছে। এখানে নতুন করে পুকুর খনন করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা পানিও কম, নতুন করে কাজ চলতেছে পুকুরে, কাজ করে পুকুরকে আরো সৌন্দর্য মণ্ডিত করার জন্য পুকুরে কাজ করতেছে। আজকে আমরা দুজন ফ্রেন্ড এই সাদত ভার্সিটিতে আসছি কোরডিয়া টাঙ্গাইল। আজকে অনেকক্ষণ ঘুরবো, সবকিছু নিয়ে সবকিছু দেখাবো আপনাদের, সবকিছু দেখানোর জন্যই এখানে আসছি। আপনারা পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে ভিডিওটা দেখলে। পাশে আবার গরু ছাগল আছে, পাশে মাঠ, মাঠে গরু ছাগল থাকে। মসজিদের পাশ দিয়ে হাঁটতেছি আমরা, অনেক সুন্দর বাতাস মসজিদ। এখানে সকল সকল ছাত্ররা এখানে নামাজ পড়ে, এখানে ঈদের জামাতও হয়। মসজিদটা দেখতে দূর থেকে অনেক ভালো লাগতেছে, দেখে কাছে যাইতেছি আমরা মসজিদটা দেখার জন্য। এখন তাহলে চলেন আপনা আপনাদেরকে মসজিদটা দেখাই। মসজিদের সামনে আছি আমরা, চলেন দেখাই। এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি কোর্ডা সাউথ কলেজের মসজিদের মেইন গেটের সামনে, চলেন দেখে আসি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। আমরা ভালোভাবে দেখিয়ে দিতেছি কোর্ডা জামে মসজিদটা, কোর্ডা সরকারি সাদত। এই যে কোর্ডা সাউথ কলেজ জামে মসজিদের মেইন গেট, ঢোকার একটা রাস্তায়, এই যে চারপাশ দেওয়া, অনেক বড় একটা মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কোর্ডিয়া সাদত কলেজ জামে মসজিদ। এখানে অনেক ছাত্র ছাত্ররা নামাজ পড়ে, কলেজের সাদত ভার্সিটির যত ছাত্র আছে সবাই নামাজ পড়ে এখানে। ভিতরে কিছু অংশ দেখাই, এখানে তালা মারা, তো এই যে
এখন আমরা মসজিদটা দেখে আসলাম। মসজিদটা দেখার পর এখন আমরা হাঁটতেছি এই ক্যান্টিনের সামনে যাওয়ার জন্য। কোর্ডে কলেজে সাতত ভার্সিটির যত ছাত্র ছাত্রী আছে তারা ওইখানে কলেজ চলাকালীন সময়ে খাওয়া দাওয়া করে ক্যান্টিনের সামনে। ক্যান্টিন আর শহীদ মিনার ওটা দুইটা এক জায়গায় পাশাপাশি, তো ক্যান্টিনের সামনে চলেন। ক্যান্টিনের সামনে বসার একটা ভালো জায়গা আছে, চলে তাহলে দেখে আসি সেই তাড়াতাড়ি। জায়গায় একটু বসবো, তারপরে উঠবো। তারপরে দেখো আপনাদের 14 শহীদ মিনার, কোর্ডা সাউথ কলেজের শহীদ মিনার দেখে আসি, চলেন। এই যে কোর্ডা সাউথ কলেজের ক্যান্টিন দেখতে পাচ্ছেন, চলেন দেখে ক্যান্টিনের আসি। সামনে ভালো একটা বসার জায়গা আছে, ওইখানে আমরা 2-3 মিনিট বসবো, চলেন দেখে আসি। বসে কথা বলবো, কথা বলার পর আবার উঠবো। ক্যান্টিনের পেছন সাইডেই আছে শহীদ মিনার, সরকারি সাদত কলেজ ওটা শহীদ মিনার। দেখানোর সময় হলে দেখাবো, আপনারা অপেক্ষা করতে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের পেছনে যে বড় ঘরটা দেখতেছো, এটা বড় ক্যান্টিন, যেটা এটাই ক্যান্টিন। এখানে দেখাইলাম। সবাই ছাত্র ছাত্রীরা এখানে খাওয়া দাওয়া করে, এই কলেজ চলাকালীন সময় খাওয়া দাওয়া করে। অনেক ছাত্র ছাত্রী খায়, অনেক ভালো ওই যে ওইখান থেকে যে শুভলমন্ডিত একটি দেখাইলাম বসার ক্যান্টিন। জায়গা আছে সেখানে আমরা বসেছি, এই যে দেখেন বসার জায়গাটাতে বসছি আমরা। এটা ক্যান্টিনের চারপাশে একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে ক্যান্টিন দেখতে পাচ্ছেন, কিন্তু তালা, এটা ভিতরে ঢোকা যাবে না, তালা দেওয়া আছে দেখেন। এই দেখুন আপনাদেরকে শহীদ মিনার দেখাতে নিয়ে যাচ্ছি, ক্যান্টিনের পাশেই বললাম শহীদ মিনার, সেই শহীদ মিনারে যাইতেছি, কুড়িটা সাদত কলেজ শহীদ মিনার। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা কুড়িটা সাদত কলেজ ইউনিভার্সিটির বড় যে মাঠ, সেই মাঠটা এখানে সকল ধরনের ক্রীড়া অনুষ্ঠান হয়, সকল কলেজের সকল যে ক্রীড়া অনুষ্ঠান হয় এই মাঠে অনুষ্ঠিত হয়, অনেক ভালো ভালো খেলাও হয়। আমরা এখানে খেলা দেখার জন্য অনেক মানুষ আছে, কলেজের ছাত্রদের খেলা দেখার জন্য অনেক মানুষ আছে। অনেক বড় একটি মাঠ, অনেক সুন্দর একটি মাঠ। মাঠের চারপাশ দিয়ে ভবন আছে অনেক, সেই ভবনগুলোতে সরকারি সাদত কলেজের মেন ভবন, তারপরে তার পাশে আছে এই নজরুল কুটির গ্রন্থাগার। এখানে যে যে খেলা হয় সেই খেলার যে কমেন্টি করা হয় সেই কমেন্টি বক্সটা, ওইটা সুস্থ দেহ সুন্দর মন আপনাদের কাছ থেকে আরো সুন্দর করে দেখাবো। এখন দূরে থেকে জুম করে এত ভালোভাবে দেখানো যাইতেছে না। মাঠের পাশেই আছে সরকারি সাদত কলেজের ছাত্রীনিবাস, ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস, সেইগুলাও দেখাবো আপনাদের। অনেক দূরে আছে, আপাতত কাছে যেয়ে সকল ভিডিও দেখাবো। এখন আপনাদের ওই মাঠের দিকে দাঁড়িয়ে সকল যে চারপাশের ভিউটা, আপনাদের ভিউটা তুলে ধরতে। অনেকক্ষণ যাবত কোর্টে সাত কলেজে আমরা ঘুরতে আসছি, এখন আপনাদের দেখাবো 14 শহীদ মিনার, চলুন তাড়াতাড়ি দেখে আসি। চলুন উপরে ওটা দেখা যাক। এখন আমরা শহীদ মিনার উঠতেছি, কিছুক্ষণ দাঁড়াবো এখানে। আমরা অনেকক্ষণ যাবত এই কোর্ডে সাদত ভার্সিটিতে আছি, অনেকক্ষণ যাবত এই সাদত ভার্সিটিতে, সাদত ভার্সিটি অনেক ভালো লাগছে, অনেকক্ষণ যাবত সাদত ভার্সিটি ঘুরে দেখতেছি, অনেক কিছু আছে সাদত ভার্সিটিতে, আমরা আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন। শহীদ মিনারের উপরে আছি, শহীদ মিনারের উপরে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার পাশে, আমাদের পাশে শহীদ মিনার, শহীদ মিনার পাশে, শহীদ মিনারের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা আসতে পারেন, অনেক ভালো একটা জায়গা এটা। আপনারা আমরা এই জায়গায় এখন কিছুক্ষণ বসবো, চলুন তাহলে বসি পড়ি, অনেক ক্লান্ত হয়ে গেছি। অনেকক্ষণ যাবতে সাদত ভার্সিটির ভিতরে আছি, সাদত ভার্সিটিতে ভালোভাবে ঘুরলাম, ভালোই লাগলো, অনেক কিছু দেখলাম, অনেক কিছু আছে। পাশে একটা হোস্টেল আছে, ওয়াজেদ আলী খানপুর্নি হল আছে, এখানে ওয়াজেদ আলী খানপুর্নি হল, চলো ওটা আপনাদের তুলে দেখাই। এই শহীদ মিনারের পাশেই দাঁড়িয়ে আছি, তার পাশেই তার অপোজিটেই একটা ওয়াজেদ আলী খানপুর্নি হল নামে একটি এই ছাত্রদের থাকার জন্য সুব্যবস্থার একটা কোর্ডিয়া সাদত ভার্সিটির সুব্যবস্থা থাকার একটা পূর্ণ মিলনী ই করা হয়েছিল, সেটার সাইনবোর্ড এখনো আছে। এখন তাহলে চলুন ওটা দেখি, দেখে আসি। আমাদের এলো শহীদ মিনারের পাশে এই যে একটা এলো এই ওয়াজেদ আলী খানপুর্নি যে ভবন আছে তার এই যে গেট, এটা তাদের তাদের মেইন গেট, এখানে এটা ওয়াজেদ আলী খানপুর্নি হল, এখানে
সাদত ভার্সিটির যত ছাত্র আছে তারা এখানে থাকে। এই যে বললাম যে ইয়ের পাশেই, শহীদ মিনার পাশে, যে দেখতেছেন যে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার, এই জায়গায় শহীদ মিনার, তার পাশেই এটা আমার ফ্রেন্ড দেখতেছে। আমরা, আমি আর আমার ফ্রেন্ড অনেকক্ষণ যাবৎ আসছি এই জায়গায় আপনাদের দেখানোর জন্য, আপনারা এটা দেখবেন। ওয়াজে তালে খানপুন্নি, চলুন তাহলে ভিতরে একটু দেখাই। এখানে গেট তালা দেখানো, তো লকডাউন চলছে, তো দেখুন এই যে ভিতরের পরিবেশ, অনেক বড় বড় দুইটা ভবন দেখতেছি, ভবনে অনেক ছাত্র ছাত্রী থাকে। এখন লকডাউনের সময় এখন কেউ নাই। চলুন তাহলে আরো কিছু ঘুরে আরো দেখা কিছু যাক, জায়গা ঘুরি আমরা, আরো কিছু ঘুরে যাক। আর অনেক অনেক কিছু দেখার আছে এখানে, কিন্তু রোবার স্কাউট গ্রুপ আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে দেখানো। তাদের এই রোবার ডেনটা পাশেই আছে, রোবার ডেনটা শুন, আপনাদের সবকিছু তুলে ধরার চেষ্টা করব। এই যে পাশে সরকারি সাদত কলেজ রোভার স্কাউট গ্রুপ, আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে সরকারি সাদত কলেজ স্কাউট গ্রুপ। এটা সরকারি সাদত কলেজের রোবার্ট ডেন ভবন, এই ভবনে রোবার্টদের সকল কার্যক্রম, সকল অনুশীলন, সকল কিছু করা হয়। এই যে পাশে লিচু বাগান আছে, পেয়ারা বাগান, অনেক কিছু ফলমূল নিয়ে অনেক কিছুই আছে, আপনারা চাইলে খেতে পারবেন না। তারপরে আরো অনেক কিছু আছে, ডাব গাছ আছে, সরকারি সাদত কলেজের যে ভবন ডাব গাছ গুলা, আছে, এই যে ডাব বড় গাছ বড় গুলো দেখেন, বড় বড় এই ডাব গাছ গুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলা ডাব গাছ, অনেকগুলা ডাব গাছ দেখতে পাচ্ছেন এখানে, মাটির পাশ দিয়ে অনেক বড় বড় গাছ আছে। এখন চলেন, ভার্সিটিতে অনেক পুরনো পুরনো অনেক গাছ আছে, যেগুলো দেখলে আপনি বিশ্বাসই করবেন না এত বছর যে পুরনো। এখন চলুন তাহলে আমরা আপনাদের আরেকটা নতুন কিছু উপহার দেই, লেটস গো। এইটা হলো বাংলা বিভাগ, বাংলা বিভাগের আমরা পাশে, আমরা দুইজনে এখন দাঁড়িয়ে আছি বাংলা বিভাগের ডিপার্টমেন্টের মেইন গেটের সামনে, সামনে পাশেই ফুলের বাগান আছে, অনেক সুন্দর সুন্দর, চলুন দেখে আসি। এখন হাঁটতেছি আমরা, এখন হাঁটতেছি যে কোর্টের সাদত ভার্সিটির যে মেইন যে ভবনগুলা, সেই ভবনগুলার পাশ দিয়ে, যে সাদত ভার্সিটির যে মেইন ভবন যেটার মধ্যে ক্লাস চলে, সকল ডিপার্টমেন্টের কার্যক্রম করা হয়, সেই ভবনগুলার পাশ দিয়ে আগে যেটা এলো দেখাচ্ছি, দেখছি ওটা দেখাই, আগে দেখাই বলেন তাহলে দেখে আসি। আমরা দুজন সাদত ভার্সিটির ভিতরে যে ভার্সিটির ভবনগুলার যে মেইন গেট, ভবনগুলার মেইন গেট, সেই মেইন গেটের কাছে দাঁড়িয়ে আছি আমরা। এই মেইন গেট দিয়ে ভিতরে ঢুকতে হয়, সেই মেইন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো এখন, চলুন দেখে আসি। চলেন আমরা ভিতরে ঢুকি, এই যে আমরা ভিতরে ঢুকতেছি, মেইন গেট দিয়ে ভিতরে ঢুকতেছি। এখন আমরা সাদত কলেজে মেইন গেট দিয়ে ঢুকতেছি, পাশে অসাধারণ একটা ফুলের বাগান আছে, অনেকগুলা প্রত্যেক ডিপার্টমেন্টের সামনে দেখেন। এই যে ছোট একটা পুকুরও দেখতে পাচ্ছি, পুকুরে ফুলের মতো পদ্ম ফুল ফুটে আছে, দেখি পদ্ম ফুলটা দেখাতে চেষ্টা করি, সুইমিং পুলে পদ্ম ফুল ফুটে আছে। এটা হলো ভুটানিকাল গ্রুপের সামনে, গণিত বিভাগও আছে পাশে, গণিত বিভাগ, কম্পিউটার, এই পাশে বাংলা বিভাগ, গণিত বিভাগ, বাংলা সব বিভাগ, বিভাগই আছে, সব বিভাগই আছে। এই যে আমরা মেইন গেট দিয়ে যখন ঢুকলাম, ঢুকতেই দেখতে পেলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সুন্দর জলে, সেই হিসাবে এখানে মুজিব বর্ষের যে কাউন্টডাউন করা হয়েছিল, যে কতদিন আছে মুজিব বর্ষে, সেই কাউন্টডাউনের মেশিনটা এখানে স্থাপন করা হয়েছে। তার পাশেই আছে পতাকা উত্তোলনের স্তম্ভ, অনেক কিছুই আছে এই সাদত ভার্সিটিতে, আমরা অনেক কিছুই দেখতে পেলাম, অনেক ভালো লাগতেছে সাদত ভার্সিটিতে আইসা। চলেন ফুলের বাগান দেখাই, এখানে পাশে বাম পাশে আরেকটা ফুলের বাগান আছে, সাদত ভার্সিটিতে দেখতে পাচ্ছি অনেক ফুলের বাগান আছে, অনেক গোলাপ ফুল গাছ আছে, অনেক কিছু গাছই আছে, অনেক ভিন্ন ধরনের গাছ আছে, যেগুলো আমি জীবনে কখনো দেখি নাই সেই গাছগুলো এই জায়গায় আছে। চলেন তাহলে আমরা এখন বের হওয়া যাক এখান থেকে। আপনারা আপনারা ভাবতেছেন এখানে ছাত্র ছাত্রী নাই কেন,
বুঝতেই পারতেছেন লকডাউনের সময় ছাত্রছাত্রী নাই, সবাই ছাত্রছাত্রী সব ছাত্রছাত্রী ঘরে, আর আমরা অনেকক্ষণ যাবার ভিডিও করতেছি, আমাদের অনেক ক্ষুধা লাগছে, সেই সকাল থেকে ভিডিও করতেছি, এখন অনেক সময়। দাঁড়া দাঁড়া, এখন আপনাদের সামনে তুলে ধরব নজরুল কোটি। এই নজরুল কোটিটা এসে আমাদের কাজী নজরুল ইসলাম এখানে কিছু সময় বসেছিলেন, তারপরে এই নজরুল কোটিটি এখানে স্থাপন করা হয়েছে। জাতির জাতির আপনার যে বললাম নজরুল কোটি দেখাবো, কাজী নজরুল ইসলামের যেখানে বসেছিল কিছু সময়, সেটা আপনাদেরকে দেখা চলেছে। এখন চলেন দেখে আসি, এটা নজরুল কোটি। আপনাদের যে বললাম নজরুল কোটির, এই যে আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন, এটাই সেই নজরুল কোটির। এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে যা কিছুক্ষণ বসবো, তারপর আবার বের হবো, বের হয়ে আবার আদার্স কিছু দেখাবো। চলেন নজরুল কোটিরে যাই। আপনাদের যে নজরুল কোটিরের কথা বললাম, এতক্ষণ সেই নজরুল কোটির, এটা এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিছু সময় বসছিলেন বলছি আপনাদের। আপনারাও জানেন যে কাজী নজরুল ইসলাম সাদত ভার্সিটিতে একদিন আসছিল, যে যে সাদত ভার্সিটি ছিলেন তারা জানেন। আমরাও প্রথমে বসতেছি, ভালো লাগতেছে, এই চারিদিক থেকে বাতাস আসতেছে, ভালো লাগতেছে। তাহলে এটার পুরো ভিউটা দেখেন, ভিতরের ভিউটা দেখেন একটু, ভিতরের ভিউটা কেমন, ঢোকার রাস্তা বার হওয়ার রাস্তা কেমন দেখেন। দেখতেছেন এটা নজরুল কুটির, এখানে সকল ছাত্রছাত্রীরা বসে থাকে, বসে আড্ডা দেয়, ছাত্রছাত্রীরা বসে আড্ডা দিয়ে মজা করে, অনেক গান বাজনাও হয় এখানে, অনেক মজা করে সবাই। আমরাও কিছুক্ষণ বসলাম, বললাম কিন্তু আমরা কিছুক্ষণ বসবো, এখন একটু পরে বাইরে যেয়ে আরও অনেক যে ভিউ আছে কলেজের সেই ভিউগুলো দেখিয়ে দেবো। এইখান থেকে যে কলেজের যে গ্রন্থাগার সেটাও দেখা যায়, গ্রন্থাগারের ভিউটা একটু পরে আপনাদের ভালোভাবে দেখাবো। এখান থেকে একটু গ্রন্থাগারটা দেখা যায়, যেটা একটু বললাম। এখন আপনাদেরকে গ্রন্থাগারে নিয়ে যাবো, গ্রন্থাগার কোর্টে সাদত ভার্সিটির গ্রন্থাগারের যে কথা বললাম, এটাই সেই কোর্টে সাদত ভার্সিটির গ্রন্থাগার, কুটিরের পাশে এটা। আমরা ভিতরে ঢুকতেছি কোর্টে সাদত ভার্সিটির গ্রন্থাগারের ভিতরে ঢুকতেছি এখন। সেই গ্রন্থাগার, এখন আমরা ঢুকবো এখানে, এটা গ্রন্থাগার চারপাশে আমরা দেখে আসি, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, এখন খুব কম, কলেজ বন্ধ থাকার কারণে এগুলো কিছু করা হয়নি। দেখুন ফুল গাছ, বিভিন্ন রকম ফুল গাছ আছে। এটা কি গাছ, এটার নামটা সঠিক জানি না, আপনারা জেনে থাকেন কমেন্টে জানিয়ে দিন। কুটিরটা এখান থেকে অনেক সুন্দর ভাবে ভিউটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখেন এই যে ঘন্টাঘরের ভিতরে আমরা একটু দেখে আসি, এখানে তালা দেখা যাচ্ছে, সব তালা তালা দেখা যাচ্ছে। ঘন্টাঘর থেকে বের হয়ে আমরা ইতিহাস বিভাগের সামনে যাচ্ছি, চলেন দেখে আসি ইতিহাস বিভাগ। এই যে ইতিহাস বিভাগ, এর ভিতরে বসার জায়গাও আছে। ইতিহাসের বিভাগের ছাত্রছাত্রীরা এই জায়গায় বসে থাকে। এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় আম গাছও আছে, অনেক পুরোনো আম গাছ। আপনাদের অনেক কিছু দেখালাম, অনেক জায়গা দিয়ে ঘুরালাম, এখন আমরা আবার হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাব এই যে হিন্দু সম্প্রদায়ের যে ছাত্রছাত্রীগুলো আছে তারা যে জায়গায় থাকে, হিন্দু হোস্টেল বলে পরিচিত এই জায়গায়, হিন্দু হোস্টেলের সামনে যাব, হিন্দু হোস্টেলের সামনে গিয়ে দেখাবো তারা কোন জায়গায় থাকে। হিন্দুদের জন্য অনেক ভালো একটা পরিপাটি জায়গা, এখানে হিন্দুরা অনেক ভালোভাবে থাকতে পারে। আপনাদের যেভাবে বললাম হিন্দু হোস্টেলে যাব, হিন্দু হোস্টেলের অরিজিনাল অফিসিয়াল নাম হচ্ছে ইব্রাহিম কা ছাত্রাবাস, এটাকে হিন্দু সম্প্রদায়ের লোক থাকা, হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রী থাকা থাকে দেখে এটাকে হিন্দু হোস্টেল বলে, এলাকার আশেপাশের সবাই এটাকে হিন্দু হোস্টেল বলে। চলেন ঘুরে দেখে আসি হিন্দু হোস্টেলটা। দেখতে পাচ্ছেন এটা ছাত্রাবাস,
পাশে দুইটা বড় বড় ভবন দেখতে পাচ্ছি। কলেজ দুইটার ভিউগুলো দেখে আসছি আপনাদেরকে। আগে আপনারা দেখলেন যে এই যে পাশে দুইটা বড় বড় ভবন, ওইটা স্কুলে আপাতত এখন দেখাই। সাউথ ভার্সিটির একটা পরীক্ষা ভবন আর একটা একাডেমিক ভবন। এই পরীক্ষা ভবন আর একাডেমিক ভবন দুইটা এখন আপনাদের ঘুরে দেখাবো। চলুন তাহলে একাডেমিক ভবন আর পরীক্ষা ভবনটা আমরা ঘুরে আসি। এই পরীক্ষা ভবনে ছাত্রছাত্রীদের, সাউথ কলেজের ছাত্রছাত্রীদের সকল পরীক্ষা কার্যক্রম অনুশীলন করা হয়। এটা হলো পরীক্ষা হল ভবন, তার পাশে একাডেমিক ভবন। আপনাদের ভালোভাবে পরীক্ষা হল ভবনটা দেখিয়ে নিই, তারপর একাডেমিক ভবনটা দেখাবো। এই যে পাশে যে ভবনটা আসতেছে এটা একাডেমিক ভবন। অনেক বড় বড় এই দুটি ভবন, কলা অনুষদ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতেছেন পরীক্ষা হল কাম একাডেমি ভবন, এটা হলো ঢোকার মেন গেট, এখানেও তালা, সব জায়গায় তালা। এই যে ফুল ভবনটা দেখেন আপনারা। এখন আমরা আছি কোটা সাউথ কলেজের একাডেমি ভবনের সামনে, চলেন দেখে আসি। এই যে এই যে এটাও সরকারি সাউথ কলেজে একাডেমিক ভবনের সামনের গেট, মেন গেট। সম্পূর্ণটা ভিউ দেখাই তাদেরকে। একাডেমিক ভবন ঘোরার পর এখন আমরা হাঁটতেছি কলেজের যে সাদত ভার্সিটির যে ছোট পুকুর, সেই ছোট পুকুরের দিকে। সেটা দেখবো কেমন, সেটা আরও কাজ চলতেছে, হয়তো বা এই দুইটা পুকুরের কাজ চলতেছে এখন। সেই কাজগুলো দেখে আমরা পুকুরটা, পুকুরের সৌন্দর্য মণ্ডিত অবস্থানটা আমরা একটু দেখব, তারপর আরো অনেক কিছু আছে সেগুলো আপনাদের দেখাবো। এই যে কোর্টা সাউথ কলেজের ছোট পুকুর, পাশে সিঁড়িঘাট দেখা যাচ্ছে, ওইখানে কিছু সময় বসবো এখন আমরা। এখানেও পুকুর খনন করা হচ্ছে নতুন করে। সরকারি সাদত কলেজ এর যে ছোট পুকুর, সেই ছোট পুকুরের ঘাট সিঁড়িঘাট, সেইখানে আমরা দাঁড়িয়ে আছি দুজনে। এখানে পুকুরটা খনন কাজ চলতেছে, তার জন্য অতটা সুন্দর দেখা যাইতেছে না। কাজ শেষ হইলে পুকুরটাকে আরো সুন্দর করে তুলবে, কাজ চলতেছে। আমরা বর্তমানে আছি সাদত কলেজে ঢোকার পর অনেক জায়গা দিয়ে আপনাদের অনেক জায়গায় ঘুরাইলাম আপনাদের। এখন আছি যে ছাত্রী নিবাস, যে ছাত্রী নিবাস কলেজের যত ছাত্রী আছে তারা এই ছাত্রী নিবাসে থাকে। তাদের এই জায়গায় থাকার জন্য অনেক ভালো ব্যবস্থা, তাদের কোনো প্রবলেম হয় না, কোনো সমস্যা নাই, এই জায়গায় তারা থাকে। চলেন যে সামনের ভিউটা দেখাই আপনাদেরকে। কুদরতুন ছাত্রী নিবাসের সামনে, এটা সামনের ভিউ। এটা নির্মাণ তারিখ 2003 থেকে 2004। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে আজকে সকালে আমরা এই কোর্ডিয়া সাদত ভার্সিটিতে আসছি, এখানে ব্লগ করবো। সারাদিন আজকে ঘুরলাম, সারাদিন অনেক কিছু দেখালাম, তোমাদের সামনে তুলে ধরলাম। মানে আমরা দুইজন আসছি সকালে, অনেক সকালে আসছি, সারাদিন অনেক ঘুরতেছি, অনেক পরিশ্রম করছি এই ভিডিওটা করার জন্য। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে, যার যা ভালো লাগে, কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন, আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব এখন করতে ভুলবেন না। সারাদিন ঘোরার পর এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি, কলেজ থেকে বেরিয়ে যাবো একটু পরে। আমরা এই সাদত ভার্সিটি থেকে বেরিয়ে যাবো। অনেক ঘুরলাম, অনেক ভালো লাগলো সাদত ভার্সিটি পুরোটা ঘুরে, অনেক ভালো লাগলো, অনেক কিছু দেখাইলাম আপনাদের সাদত ভার্সিটিতে, অনেক কিছুই আছে। আপনারা দেখছেন পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন। এখন আমরা সাউথ কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, সো লেটস গো, টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভুলবেন না কিন্তু। সো লেটস গো, টাটা বাই বাই।